প্রিয় দর্শক, প্রবাসীদের যে কত কষ্ট এটা সম্বন্ধে একটু ধারণা দিব। তো ডিউটি করে আসার পর হঠাৎ করে যদি শুনে কেউ ক্যাম্প তো ট্রান্সফার, তখনই বোঝা যায় কতটা কষ্ট। রোজা থেকে হঠাৎ করে শুনে যদি ক্যাম্পটেন্সপার, যত জিনিসপত্র আছে সব নিয়ে যেতে হবে অন্য ক্যাম্পে, তখনই মনটা খারাপ হয়ে যায়। এরকম প্রবাসীরাই ফেস করে, কিছু করার নাই। সকল প্রবাসী এ বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে, এটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। আজকে আমি ক্যাম্পটেন্সপার করতেছি প্রচণ্ড রোদের মধ্যে। ধন্যবাদ সবাইকে।